নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর আপনাদের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে তো বন্ধুরা এরা আগে আমি পরপর ভিডিও করছি গুঁড়ো কী কেন দেবেন গাছে শিঙ্কুচি কী কেন দেবেন গাছে এবং আজকে যে ভিডিওটি থামলা টাইটেল দেখে নিশ্চয়ই তো বুঝে গেছেন বন্ধুরা যে নিমখোল একটি অতি প্রয়োজনীয় যারা আমরা বাগান করতে ভালোবাসি আমরা জেনে বুঝে অজান্তে কম বেশি দিয়ে ফেলি গাছে কিন্তু তা সেভাবে কাজ করে না কিন্তু যদি আমরা সঠিক মাত্রায় সঠিকভাবে যদি আমরা এই নিমখোল কি এবং জেনে বুঝে যদি আমরা গাছে প্রয়োগ করি তার রেজাল্ট পাবো আমরা অভূতপূর্ব আর সেই কারণেই আজকের ভিডিওটি নতুন বাগানই যারা যারা আমরা শীতের বাগানের মাটি তৈরি করতে চলেছি তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই নিমখোল কারণ টবের মাটিতে যারা গাছ করে থাকি আমরা শখে বাগান করি তাদের জন্য কিন্তু নিমখল একটি অপরিহার্য বস্তু তো যে কারণে আমি বলবো যে নিমখল আমরা জেনে নিই কী এবং নিমখল কিভাবে ব্যবহার করব কতটি মাত্রায় দেব সবটাই আজকের আমি দেখে নেব এবং কিভাবে গাছে প্রয়োগ করলে নিমখল খুব ভালো কাজ করে সবটাই থাকছে আজকের আলোচনায় তো বন্ধুরা এই যে নিমখল দেখতে পাচ্ছেন এটি আসলে নিম ফল যে গাছের নিম গাছে যে ফল হয় সেই ফল থেকে তেলের তেলটি বের করে নেওয়ার পরে যে নির্যাস বা যে বস্তুটি পড়ে থাকে সেটিকেই আমরা মেশিনে পেশাই করে এই নিমখোল কিন্তু তৈরি করা হয় এবং এই নিমখোল কিন্তু আমরা প্রত্যেককে প্রত্যেকটা ছাদ বাগানই বলুন বা প্রত্যেকে যারা বাগান করি সকলে কিন্তু ব্যবহার করি নিমখোলে কি থাকে এবারে জেনে নিই সবার প্রথমে নিমখোলে কিন্তু এনপিকে জৈব উপায় যে এনপিকে সেটা অনেকটাই থাকে কারণ নাইট্রোজেন থাকে ভালো মানে বেশ ভালো পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায় এই নিমখোল থেকে এছাড়াও ফসফরাস এবং পটাশিয়ামেরও যোগান দেয় এই নিমখোল তো এছাড়া নিমখোল কিন্তু আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন যে কোনো সারের দোকানে বা যারা হচ্ছে সারের দোকানে পাবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার দিলেও এই নিমখোল কিন্তু পেয়ে যাবেন তো এই নিমখোল আমরা মাটি তো তৈরির সময় দিই টপ পিছু দু চামচ করে আমরা নিমখল ব্যবহার করতে পারি সর্বোচ্চ বারো ইঞ্চি টবে কিন্তু আমরা দু চামচ করে নিমখল ব্যবহার করতে পারি আট ইঞ্চি টব হলে সেটিকে কিন্তু আমরা এক চামচ নিমখল নিয়ে মাটি তৈরি করতে পারি এছাড়া যখন আমরা গাছে খাবার দেব তখনও কিন্তু এই নিমখল আমরা মিশিয়ে নিতে পারি যখন আমরা হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখল কিংবা অন্যান্য খাবার যখন মিশিয়ে দেব তখন অবশ্যই টবের পরিমাণ অনুযায়ী আপনাকে কিন্তু নিতে হবে আমি এক্সাম্প্যাল হিসেবে বলেই দিয়েছি আগে যে আট ইঞ্চি টবের জন্য এক চামচ তো এই নিয়ে কিন্তু আপনারা খাবার দিতে পারেন প্রতি গাছে টবের মাটিতে আর অবশ্যই যখন টবের মাটিতে খাবার দেবেন তখন কিন্তু মাটিটি এই রকমভাবে খুঁড়ে নিতে হবে ভালো করে এবং হালকা যেন ময়েশ্চার ভাব থাকে এই মাটিতে তারপরে কিন্তু এইভাবে নিমখোল দিয়ে আপনারা মাটি চাপা দিয়ে দেবেন আবার দিয়ে জল দিয়ে দেবেন ভরপুর তো এই নিমখোল কেন দেবো আমরা কেন ব্যবহার করব নিমখোল নিমখোল যেমন আমি বললাম যে এনপিকে জৈব উপায়ে থাকে সেই রকম এবং প্রচুর নিউট্রেন্স যোগায় গাছকে খাবার যোগায় এবং অন্যান্য জৈব সারের মতনই কিন্তু এটি স্লো রিলিজ ফার্টিলাইজার যে কোনো কেমিক্যাল সার বা রাসায়নিক সার দিলে সেটা কিন্তু তাৎক্ষণিক রেজাল্ট দেখা যায় কিন্তু এই যে নিমখোল বলুন বা যে কোনো জৈব পদ্ধতিতে যে আমরা খাবার তৈরি করি তো মাটিতে দিই জৈব খাবারগুলি সেইগুলো কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার এবং দীর্ঘদিন যাবৎ দিতে মানে গাছকে নিউট্রিশন জোগাতে থাকে তো এর ফলে হয় কি গাছ দীর্ঘদিন ধরে খাবার পেতে থাকে এবং ধীরে ধীরে কিন্তু গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পায় এবং গ্রোথ গাছের সর্বোপরি খুব ভালো হয় এই নিমখল যেমন একদিকে খাবার দেয় তেমন কিন্তু অপরদিকে আরেকটি এর যে গুণাগুণ বা বৈশিষ্ট্য আমরা সকলেই জানি যে নিমের ব্যবহার আমাদের মানব জীবনে যেমন আছে সেই রকম উদ্ভিদ জীবনেও কিন্তু এর অপরিহার্য প্রভাব ফেলে এই নিমখল নিমখল কিন্তু আমরা আমাদের গাছে দিই এর ফলে কিন্তু টবের মাটিতে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাক থাকে বা যে কোনো ধরনের পোকামাকড় মাটির মধ্যে বাসা বাঁধে সেগুলো কিন্তু আর বাসা বেঁধে উঠতে পারে না তারা কিন্তু মারা যায় না হলে সেই জায়গা ছেড়ে চলে যায় কারণ নিমের যে তেতো ভাবটা সেটা কিন্তু নিমখলে বিদ্যমান থাকে এছাড়াও কিন্তু নিমখল অ্যান্টি ফাঙ্গাল হিসেবেও কাজ করে যে সমস্ত ব্যাকটেরিয়া আছে ক্ষতিকারক তারা কিন্তু এই মারা যায় নিমখল দেওয়ার প্রভাবে এ এছাড়া মাটি ঝুরঝুরে করে রাখে এবং মাটিতে অক্সিজেনের ব্যবহার মানে চলাচল যেটা হয় সেই ক্ষেত্রেও কিন্তু নিমখলের গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি তো এই ছিল মোটামুটি নিমখোল সম্পর্কে ছোট্ট ধারণা এবং এই ছোট্ট ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে যারা আমার চ্যানেলে নতুন তারাও দেখুন আর যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিমখোলটা যদি আমরা জেনে বুঝে প্রয়োগ করি এবং নিমখোল কি সেটা জানতে পারি তাহলে কিন্তু খুব খুব উপকার হয় কারণ আমরা জেনে বুঝে যে কাজ করি সেই কাজটি কিন্তু অনেক ভালোভাবে আমরা করতে পারি সেই কারণেই আমার এই ছোট্ট নিবেদন আপনাদের সামনে তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করব আরও কিছু পরিচর্যা এবং কোনো নার্সারি ভিজিট কোথায় কত কম দামে গাছ পাবেন সেই সমস্ত দেখতে বা জানতে আজই সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটি যা বাড়ির সুন্দর সাজানো গোছানো ছাদ বাগান অথবা কোনো নার্সারি ভিজিট আপনার বাড়ির কাছাকাছি আর অথবা যেটা সর্বোপরি যে সকল গাছের পরিচর্যার ভিডিও আপনাদের কাছে পলাশ বিশ্বাস ভিডিওজ আমি উপস্থাপন করে থাকি তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলো এবং উপকারে আসবে আশা করা যায় বন্ধুরা তো আজকের মতো এটুকুনি আবার আসবো আগামী দিনে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর 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 পরিমাণে গাছ লাগাতে থাকুন আমাদের কথা ভেবে তো অবশ্যই বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিন্তু আমাদের কাজ বসাতে হবে তো নমস্কার বন্ধুরা আজ এই ইউটিউব কই